নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিং রায়। আজ আপনাদের কাছে এসেছি অ্যাংজাইটি নিয়ে আলোচনা করবো বলে। নার্ভাসনেস এর সিমটম কি, কেন হয়, দেখুন একটু একটু কোনো ব্যাপারে নার্ভাসনেস থাকা এটা স্বাভাবিক, কিন্তু এটা যে ডে টু ডে লাইফে এফেক্ট করে, তার ফলে অন্য কাজ ব্যাহত হয়, শারীরিক ডিসঅর্ডার দেখা যায়, তার জন্য সবথেকে ভালো মেডিসিন যেটা ব্যবহার করলে আপনারা এ থেকে মুক্তি পেতে পারবেন। আর অ্যাংজাইটির ঠিকঠাক সিমটমগুলি বা কী কী করলে বুঝতে পারবেন যে তার এই শারীরিক প্রবলেমের পিছনে তার অ্যাংজাইটি বা নার্ভাসনেসটা দায়ী, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন অ্যাংজাইটি আসলে হলো ফিলিং অফ নার্ভাসনেস, রেস্টলেসনেস অ্যান্ড টেনশন। সিমটমসের কথা যদি বলেন, সেখানে প্রথমেই আমাদের আসবে কিন্তু নার্ভাসনেসের কথা, তার সঙ্গে টেনশন তো রয়েছে। কোল্ড সোয়েট, মেনলি যে ঘামটা হয় হাত পায়ে নিচেটা ঠান্ডা হয়ে যায় একদম, অস্থিরতা, রেস্টলেসনেস, কিছুতেই স্থির থাকতে পারে না, কোনো কিছু বিষয় যদি মাথায় ঢোকে সেটা নিয়ে সবসময় সে ব্যস্ত থাকে, রেস্টলেস অবস্থায় থাকে, নিঃশ্বাসটা খুব জোরে, নিঃশ্বাস প্রশ্বাস খুব জোরে চলতে থাকে, বুকের মধ্যেটা ধড়পড় করে, বুকটা যেন চেপে ধরে থাকে মনে হয়, চিন্তা এমন হয় যে পরীক্ষায় দিতে যেতে যাওয়ার চিন্তা, ব্যাস আগের দিন থেকে তার শারীরিক দুর্বলতা, তার মাথার যন্ত্রণা, তার ঘাড়ের যন্ত্রণা, এমনকি বারবার ফ্রিকোয়েন্ট ইউরিনের বাথরুমে যাওয়া, পাতলা পটি হওয়া, এই ধরনের চিন্তা থাকে, পরীক্ষার চিন্তা, কোথাও যাওয়ার, ধরুন কালকে যেতে হবে, 11টায় ট্রেন, আজ থেকে সে চিন্তা করছে, এত চিন্তা তার ঘুমটা পর্যন্ত নষ্ট করে দেয়, সারা রাত সে ঘুমোতেই পারে না, ওই চিন্তাটা কাল ঠিক যেতে পারবো তো, মানে যেটা ভাবা উচিত নয়, সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা, ঠিক যেতে পারবো তো, ট্রেন ঠিক চলবে তো, আজকে ট্রেন লেট চলেছে, কাল ঠিক আমার ট্রেনটা হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে মেলটাকে ধরিয়ে দিতে পারবে তো, এই ধরনের একটা সবসময় চিন্তা তার মধ্যে কাজ করে, ভয়ের কথা বলছেন, মৃত্যু ভয়, সামান্য জ্বর হয়েছে, অ্যাংজাইটি এত বিশাল হয়, সামান্য জ্বর সে সারা রাত ঘুমোতে পারছে না কি আমি হয়তো মারা যাবো, এই জ্বরেই হয়তো মারা যাবো, ঠিকঠাক ওষুধ হয়তো আমার ডাক্তারবাবু দিচ্ছেন না, যেটা ভাবার দরকার নেই, ডিপেন্ড করা উচিত, তা না হলে সে ভাবে ঠিকঠাক ডাক্তারবাবু হয়তো ওষুধ দিচ্ছেন না, হয়তো আমি বাঁচবো না, বাড়িতে চুরি হয়ে যেতে পারে, আত্মীয় বাড়িতে গিয়েও শান্তি নেই, সে রাত্রিবেলাই ফিরবে, সে রাত যতই হোক না আমাকে ফিরতেই হবে, আমার বাড়িতে সব খোলা পড়ে আছে, চুরি হয়ে যেতে পারে, ঘুম তো নষ্ট করেই, তার সঙ্গে প্যালপিটেশন, হার্ট রেটটা বেড়ে যায় ভীষণভাবে, তার হার্ট রেট বেড়ে যায়, ঘেমে যায়, সারা বডি ঘেমে যায়, হাত পায়ের মধ্যে একটা ট্রেমলিং, একটা কাঁপুনি দেখা যায়, বাড়ি থেকে কারো কারো দেখা যায়, আবার কারোর ভিতরটা সে নিজে বুঝতে পারে যেন একটা কাঁপ দিচ্ছে, শীতশীত ভাব, কানটা গরম হয়ে যাচ্ছে, মাথাটা ধরে যাচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, প্যানিক অ্যাটাক, মানে অ্যাংজাইটি থেকে যে কী অদ্ভুত সিমটম দেখা যেতে পারে সে চিন্তাই করা যায় না। আচ্ছা, মেডিসিন নিয়ে তো বলবোই, যেটা ব্যবহার করলে এ থেকে আপনি একদম মুক্তি পেতে পারেন, তার আগে বলে নিই টিপস, কিছু কিছু জিনিস, যেমন যখন অ্যাংজাইটিটা খুব বেড়ে গেছে মনে হচ্ছে, আপনি বাচ্চাটা খুব অ্যাংজাইটিতে ভয় পাচ্ছে, পাচ্ছেন না, একটু কুসুম গরম জলে তাকে স্নান করান, তাকে ধ্যান করানো শেখুন, চুপ করে বসাতে শেখুন মানুষকে, চুপ করে, অ্যাংজাইটি খুব বেড়ে গেলে, নার্ভাসনেস খুব বেড়ে গেলে, খুব মেন্টাল টেনশন বেড়ে গেলে, খুব বেশি ভয় তাকে এফেক্ট করলে, একটু চুপ করে বসুন, একটু ধ্যান করুন, এর থেকে বাঁচার খুব ভালো উপায় হচ্ছে ধ্যান করা। তিনটে কথা যখন খুব নার্ভাস হয়ে যাবেন, খুব টেনশন হবে, তিনটে কথা একটু মাথায় রাখবেন, তিনটে বস্তু ঘরের মধ্যে, তিনটে বস্তু মনটাকে যেটা নিয়ে আপনার টেনশন হচ্ছে সেটা থেকে সরিয়ে রাখা, তিনটে বস্তুর দিকে চেয়ে থাকুন, ঘড়িটার দিকে চেয়ে থাকুন, ঠিক আছে, ঘড়ি, ফ্যানের দিকে চেয়ে থাকুন, একটু এসিটার দিকে চেয়ে, লাইটের দিকে চেয়ে থাকুন, তিনটে, যে কোনো তিনটে বস্তুতে মনটাকে একটু ডাইভার্ট করুন, তিনটে অঙ্গ দেহের, হ্যাঁ, সাপোজ আঙুলটা একটু নাড়ান, একটু কাঁধটা নাড়ান, একটু চোখটা পিটপিট করুন, একটু চোখটা এদিক ওদিক চেয়ে দেখুন, মাথাটায় হাত দিন, হ্যাঁ, পাটা একটু নাড়ান, মানে মনটা যেটা আপনার নার্ভাসনেস তার থেকে, তিনটে জিনিসের দিকে একটু মনটাকে স্থির করে রাখুন, খুব তিনটে আওয়াজ, ঘড়িটা পিটপিট করে, ঘড়িটা টিকটিক করে, ঘড়িটা আওয়াজ হচ্ছে, একটু স্থির হন, মনটাকে একদম স্থির করুন, ঘরের মধ্যে ঘড়ির কাঁটার আওয়াজটা, সেকেন্ডের কাঁটার আওয়াজটা শোনার চেষ্টা করুন, একদম স্থির হয়ে, ঠিক আছে, ফ্যানের আওয়াজটা শোনার চেষ্টা করুন, ব্যাপক কাজ দেবে, দূরে কোনো একটা আওয়াজ, ট্রেন যাচ্ছে বা বাস যাচ্ছে, একটু স্থির হয়ে সেটাকে শোনার চেষ্টা করুন, আপনার টেনশনের কারণটা থেকে সরে গিয়ে মনটাকে অন্য কোনো জায়গায় নিয়ে যান, জিং সমৃদ্ধ খাবার, যাদের মধ্যে খুব বেশি টেনশন বা অ্যাংজাইটি হয় তাদের জিং সমৃদ্ধ খাবার খাওয়া খুব দরকার। আসা যাক মেডিসিনের কথা, প্রথম যে মেডিসিনটার কথা আমাদের বলতে হবে অ্যাকিউট কেসের জন্য অ্যাকোনাইট, হঠাৎ
হঠাৎ কোনো কিছু ব্যাপারে আপনার অ্যাংজাইটি অনেক বেড়ে গেছে। আপনি নতুন মোটরসাইকেল কিনেছেন, গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়েছেন, হঠাৎ একটা বাচ্চা ছেলে ছুটে আপনার সামনে চলে এসেছে, বাস সেইটা চিন্তা। আপনি বাড়িতে ফিরে আসার পরেও সব মিটে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বাড়িতে ফিরে আসার পরেও সেটাই আপনার মধ্যে কাজ করছে। আপনার তার থেকে জ্বর এসে যেতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, পাতলা পটি হতে পারে, এ থেকে মুক্তি আপনি কিছুতেই পাচ্ছেন না। এই অ্যাকিউটনেস, বাড়ি কেউ এসে বললো আপনাকে একজন আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, ব্যাস শোনার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আপনার মধ্যে শারীরিক যে ডিসঅর্ডার, যে অ্যাংজাইটির জন্য শারীরিক সেই ভয় থেকে যে আপনার মধ্যে শারীরিক ডিসঅর্ডার, মাথার যন্ত্রণা হওয়া, বমি হওয়া, পাতলা পটি হওয়া, জ্বর আসা, এই অ্যাকিউট কেসে অ্যাকোনাইট ভীষণ ভালো ওষুধ। অ্যাকোনাইট অ্যাংজাইটি এত বেশি সে বাইরে যেতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না, রাস্তায় বেরোতে চায় না। অ্যাকোনাইট মেনলি দেখুন অ্যাংজাইটি যে মেন্টাল ডিসঅর্ডার, সেখানে একটু হায়ার পোটেন্সি ভীষণ ভালো কাজ করে। খুব অ্যাকোনাইটের ক্ষেত্রেই প্রথম ফার্স্ট স্টেজের জন্য আপনি 30 ইউজ করুন একদিন বা দুদিন, আপনি কিন্তু রোগটাকে সারাবার জন্য, তার থেকে যাতে এ থেকে মুক্তি পায় সে, তার জন্য কিন্তু আপনাকে 200 বা 1 mm বা হায়ার, আরও হায়ার ডাইলিউশনে আপনাকে যাওয়া দরকার। সেই মুহূর্তে আপনি অ্যাকোনাইট 30 দিনে 4 বার বা 5 বার দিন, কিন্তু পরের দিন থেকে 200 দিনে 2-3 দিন, তারপরে 1 mm ফ্রিকোয়েন্টলি মানে সপ্তাহে একবার বারবার দিয়ে থাকুন, পরে তখন 10 mm বা CMA যেতে পারেন, যাতে এ থেকে সে একেবারে মুক্তি পায়। এ তো গেল অ্যাকোনাইটের কথা। আর্সেনিক, অ্যাংজাইটি, রেসলেস, মেন্টাল রেসলেস, এতে আর্সেনিকের তুলনা হয় না। আর্সেনিকের এই ভয় তাড়াবার জন্য, এই যে ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়, এর জন্য আর্সেনিক ভীষণ ভালো ওষুধ। মনে আছে করোনার সময় আর্সেনিক কি ভীষণভাবে একটাই কারণে প্রেসক্রিপশন হয়েছিল তখন, বিশেষ করে সম্ভবত ভেবে দেখবেন একটাই, মৃত্যু ভয়। যেভাবে ভয় তখন চলছিল, আর্সেনিক ভীষণভাবে মানুষ কিনেছিল, দোকানে আর্সেনিক পাওয়াই যেত না, এত আর্সেনিক বিক্রি হয়েছিল। মৃত্যু ভয় আর্সেনিকের একটা বিশেষ বিশেষ কিন্তু সিম্পটম। আর্সেনিক জল একটু একটু করে খায়, জল খেতে তার ভীষণ তেষ্টা, সে জল খাবে একটু একটু করে, তার মধ্যে ভয়টা ভীষণ। আর্সেনিক পেশেন্ট জানেন তো সব কিছু নিয়মে রাখতে চায়, নিয়ম থেকে একটু সরলেই তার টেনশন বেড়ে যায়। বাড়িতে এসে দেখলো বইয়ের টেবিলটাতে বইটা না রেখে বিছানার উপরে বইটা রেখেছে, বাস সঙ্গে সঙ্গে তার একটা টেনশন, চাল্লা মিললি বাড়িতে একটা অশান্তি, তার ফলে তার মাথার যন্ত্রণা, রাত্রে ঘুম না আসা, এই একটা সিস্টেম থেকে একটুখানি সরেছে, ছন্দ থেকে একটু সরেছে তার লাইফের কোনো ব্যাপার, বাস তার টেনশন শুরু। আর্সেনিক একদম দারুণ মেডিসিন। আর্সেনিক পেশেন্টগুলো সাধারণত ছোট থেকে ডিসিপ্লিন ওয়েতে মানুষ হয়, বাবা মার ভীষণ কঠোর তাদের উপরে প্রেশার দেয়, এটা করো না, ওটা করো না, এই যে বাবা মার মেন্টালি থাকে পেরেন্টদের, দেখুন নিশ্চয়ই বাচ্চাকে শেখাবে, কিন্তু এখনকার বা পেরেন্ট দেখবেন ম্যাক্সিমাম পেরেন্ট স্কুলের টিচার, মানে কাউকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু এইভাবে বলে এটা কেন করছো, বলার ভঙ্গিমাটাই এই বাচ্চাগুলো নিতে পারে না, পরে তাদের মেন্টাল কন্ডিশনটা এমন হয়ে যায় ভবিষ্যতে তারা কিছুটা এই আর্সেনিকের মতো বিহেভ করে। তাদের জন্য আর্সেনিক ওষুধটা কিন্তু খুব ভালো। আর্মিতে থেকেছে, কোনো ডিসিপ্লিনের পুলিশে থেকেছে, যেখানে একদম নিয়ম শৃঙ্খলা নিয়ে তাদের সবসময় চলতে হয়েছে, সবসময় হায়ার অথরিটি তাদের এটা কেন করেছো, ওটা কেন করেছো, এটা কেন করনি, ওটা কেন করনি, সেই অভ্যাসটা, সেই সাপ্রেশন অফ মাইন্ড সেই তাদের ওপরে রয়ে যায় মেন্টাল। সেই জায়গাটা যখন সে ফ্যামিলিতে আসে, সামান্যতম এদিক ওদিক হলেই তাদের ওই মেন্টাল ডিসঅর্ডার দেখা যায়, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, পাতলা পটি, ইউরিনের সমস্যা, কোথায় বেরোনোর আগে বারবার ইউরিনের সমস্যা, এই ধরনের একটা ডিস্টারবেন্স সঙ্গে সঙ্গে, পান থেকে চুন খসলেই অসুবিধে, দিস আর্সেনিক। আর্সেনিক বারবার বলেছি আর্সেনিক, তাই 30 দিনে 2-5 দিন, পরে কিন্তু হায়ার ডাইলিউশনে যান, যাতে এর থেকে একদম মুক্তি পাওয়া যায়। নেক্সট মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম, দি মেডিসিন, মানে নার্ভাসনেসের এর থেকে ভালো ওষুধ খুব মনে হয় কম আছে। এত ভয়, এর পরীক্ষায় ভয়, কোথাও যাওয়ার স্টেজ পারফরমেন্সের ভয়, পাবলিক প্লেসে যাওয়ার ভয়, ইন্টারভিউতে যাওয়ার ভয়, অদ্ভুত ব্যাপার, পরীক্ষা দিতে যাওয়ার আগে আর্জেন্টাম নাইটিকাম পেশেন্ট 3 বার বাথরুমে যাবে, এই বাথরুম থেকে হলো আবার 5 মিনিট পর আবার বাথরুম, পটি যেন তার বার বাজে, লুজ সমস্ত মেন্টাল কন্ডিশনে যেন তার পেটে এসে আটকে গেছে, বারবার পটি যাওয়ার ইচ্ছা, মানসিক চাপ যত বাড়ছে তার তত পটি বাড়ছে, একবার পটি করে এলো আবার আধ ঘন্টা পরে, না মনে হচ্ছে আরেকবার গেলে, কোথাও যেতে হবে, ট্রেনে উঠতে হবে, 4:30 ট্রেন আছে, সে 5:30 আগে থেকেই টেনশন করছে, 3টের সময় বাড়ি থেকে বললে তবে 4:30 ট্রেনটা ধরবে, ড্রেস পরে একদম রেডি বেরোতে যাবে, একবার বাথরুম থেকে ঘুরে আসি বা ওয়াশরুম থেকে ঘুরে আসি, চলে গেল,
দিস ইজ আর্জেন্টিনাটিকাম। আর্জেন্টিনাটিকাম পেশেন্ট ভীষণ মিষ্টি পছন্দ করে, ভীষণ সরল ভালো মানুষ। আর্জেন্টিনাটিকাম পেশেন্টের মতো এত নরম মনের মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। এরা খুব সাদাসিধে, একদম ক্লিন, কিন্তু ওই যে নার্ভাসনেস তাকে ছাড়ে না, সব কিছু তাকে ডিস্টার্ব করতে থাকে। স্টেজে যাবে, আজকালকে বক্তৃতা আছে, স্টেজে গানের পায়ে আছে, ব্যাস তার সমস্ত ডিজার্ভার হয়ে গেল, ফিজিক্যালি মেন্টালি মাথার যন্ত্রণা, চোখ ঠিকঠাক, যেন কেমন একটা কষ্ট হচ্ছে, বুকের মতোটা ধরছে। স্টেজে উঠবে তাতে একটা ভীষণ ভয়, স্কুলে পরীক্ষাতেই যাবে তাতে একটা ভীষণ ভয়। ক্যালিফস যারা ভীষণভাবে মেন্টাল ওয়ার্ক করে, প্রচুর পড়াশোনা করে, ভীষণ অফিস ওয়ার্ক করতে হয়, ক্যালিফস ব্রেনটাকে ঠান্ডা রাখার ভীষণ ভালো ওষুধ। ক্যালিফসটাকে আপনারা বায়োকেমিক ট্যাবলেট হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার 30 potency দিনে 2-3 পরে কিন্তু হাইড্রেশনে যাবেন, ভীষণ ভালো কাজ দেয়। আরও কতগুলো মেডিসিন আছে, যেমন ওপিয়াম, ওপিয়ামের ভীষণ ভালো কাজ দেয়। কোনো একটা অ্যাংজাইটি, ভয় আপনার পুরনো দিনের, ভীষণ ভালো, ওপিয়ামের কথা ভাবতেই হবে। একটা বাচ্চা মেয়ে ছোটোবেলায় একটা কোনো কারণে ভয় পেয়েছিল, তারপর থেকে তার কথা বলাটাই বন্ধ হয়ে গিয়েছিল। তা সে দেখেছিল বাড়ির পাশে একটা বাড়ি আগুনে পুড়ে যাচ্ছিল, এবং এটা একটা ঘটনা, ওপিয়াম ভীষণ ভালো কাজ হয়েছিল। পাশের বাড়িটা আগুনে পুড়ে যাচ্ছিল, সে দেখে সবাই চিৎকার করছে, এ হচ্ছে, তার মুখে আর আওয়াজ আসেনি। তাই বছর 2-3 পরে ওপিয়াম তাকে কোনো এক ভালো ডাক্তারবাবু তাকে দিয়েছিলেন, হায়ার পটেন্সি ওপিয়াম 10 mg, এবং ওপরবেলার আশীর্বাদ সে আবার কথা ফিরে পেয়েছিল। ওপিয়ামে এরকম অ্যাংজাইটির ওল্ড হিস্ট্রি থেকে তার ফলে যে এফেক্ট হয় ভীষণ ভালো কাজ দেয়। ওপিয়ামের কথা ভুললে চলবে না। এছাড়া আরও অনেক হোমিওপ্যাথি মেডিসিন আছে, আপনারা নিজেদের সঙ্গে মিলিয়ে হোমিওপ্যাথি খেতে পারেন, কিংবা আমাকে ফোন করতে পারেন, আমি আছি বুধবার বৃহস্পতিবার শনিবার সন্ধ্যে 7-9 ঠিক। যে মেডিসিনটা আপনাদের অ্যাংজাইটি নার্ভাসনেসের জন্য ভালো কাজ করবে সেটা আমি বলব। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।